as we girls are magician কারণ দুটো উইং সমান হলো কিনা দেখতে হবে দুটো সমান ভাবে স্প্রেড ইন্ট্রোটা বলা চাপের বাবা মুখটা কি ফোলা ফোলা লাগছে একটু আইস লাগালে হতো সে তো আবার ঠান্ডা লেগে যাবে বেশি বললেই ভুলভাল বলে ফেলবো এইটুকুই ঠিক আছে কেমন আছো তোমরা সকলে সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক হ্যালো আমি পর্ণা আজকে পূজো স্পেশাল একটা লুক তোমাদের সাথে শেয়ার করব যেটা ভীষণই ইজি হবে খুব ইজিলি তোমরা ক্রিয়েট করতে পারবে বিগিনার্স হলে তোমাদের জন্য এটা পারফেক্ট কারণ আজকে আমি অল একেবারে অফোর্ডেবল মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি সো চলো সময় নষ্ট না করে আমরা চট করে লুকটা স্টার্ট করি তো স্টার্ট করার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটু সময় নিয়ে সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন বেল আইকনটাকে হিট করে দিও যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও পূজো আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি এন্ড ট্রাস্ট মি ওয়েন আই সে ডাবল ক্লেন্সিং করা স্টার্ট করে দাও কারণ ডাবল ক্লেন্স করার পর স্কিনটা যে সুন্দর করে গ্লো করবে না ডেফিনেটলি ইউ গাইজ উইল থ্যাঙ্ক মি লেটার সো স্টার্ট করবো টোনার দিয়ে প্লামের এই নিয়াসিনামাইড আইস ওয়াটার টোনারটা আমি অ্যাপ্লাই করছি এটা আমার থার্ড বটল দিস ওয়ান ইজ রিয়েলি গ্রেট কটন প্যাডেও তোমরা লাগাতে পারো বাট কটন প্যাড না 90% টোনারটা সোক করে নেয় তো প্রোডাক্টটা ওয়েস্ট হয় তার থেকে বেটার হাতটা ভালো করে ক্লিন করে নাও আর এভাবে তোমরা লাগাতে পারো সো টোনারটা অলরেডি স্কিনে অবজর্ব হয়ে গেছে এবার আমি সেম রেঞ্জেরই এই সেরামটা ইউজ করে নেবো এটা কোনো স্পন্সার্ড ভিডিও না সিরিয়াসলি এই দুটো প্রোডাক্টকে ইউজ করে আমার স্কিনটা অনেকটা বেশি ক্লিন হয়েছে হেলদি লাগে ন্যাচারালি হাইড্রেটেড লাগে জাস্ট অল্প নিয়েও খুব বেশি দরকার নেই এরকম থুবে থুবে যেটাকে বলে সেরকমভাবে লাগিয়ে যাতে খুব তাড়াতাড়ি এটা স্কিনে অবজর্ব হয়ে যায় অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনে এবার আমি লিপ বাম ইউজ করে নেব তোমরা একটা জুসি লিপস চাইলে ডেফিনেটলি ডট অ্যান্ড কিয়ের এই গ্লস বস লিপ বামটা ট্রাই করতে পারো আর যদি খুব বেশি গ্লসি ফিনিশ না চাও তাহলে তোমরা এটা ট্রাই করতে পারো এটা প্লামের ক্যান্ডি মেল্ট লিপ বাম সো ইয়া এটাই আমি লাগাবো কারণ আমি একটা জুসি একেবারে লিপ গ্লসের মতো ফিনিশ চাই আমি লাগিয়ে নেবো আমার অল টাইম ফেভারিট ময়েশ্চারাইজার এটা হচ্ছে ফেস শপের আই সেরামিক ময়েশ্চারাইজিং ইমালশন এটার ক্রিমি ভার্সনটাও আছে কিন্তু সেটা খুব বেশি থিক অনলি রাতের জন্যই ওটা কনভিনিয়েন্ট যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন তাদের জন্য খুব ভালো সো আমার জন্য এটা মানে আমার যেহেতু কম্বিনেশন স্কিন তো আমার জন্য এটাই কনভিনিয়েন্ট তো দিনের বেলার ক্ষেত্রে হলে সানস্ক্রিন অবশ্যই লাগিয়ে নিও রাতের বেলার ক্ষেত্রে ময়েশ্চারাইজারের পরে এটাকে তোমরা প্রাইমারে জাম্প করতে পারো সো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি হ্যাপিয়ারের এই সানস্ক্রিন স্টিকটা অ্যাপ্লাই করছি যেটা ভীষণই ইজিলি তোমরা অ্যাপ্লাই করতে পারো জাস্ট এরকম করে লাগিয়ে নিও এটা তোমরা মেকআপের ওপরও কিন্তু লাগাতে পারো এবার মেকআপটা স্টার্ট করব অ্যাপ্লাই করে নেব মার্সের এই টেকা গ্লো ইলুমিনেটিং প্রাইমারটা যেটা অ্যাপ্লাই করার পরে একটা স্ট্রোব ক্রিমের মতো এফেক্ট দেয় যেটা ভীষণই চিপেস্ট বলবো অফোর্ডেবলও না আর অ্যামাজনে তোমরা ইজিলি পেয়ে যাবে এটা একেবারে শেষের পথে তাই বেরোতে চাইছে না এই ফাউন্ডেশনটা আমি রিসেন্টলি অ্যামাজন থেকে নিয়েছি এটা হচ্ছে সুইস বিউটির ফ্ললেস কমপ্লেকশন লং ওয়্যার ওয়েটলেস রেডিয়েন্ট ফাউন্ডেশন যেটা কিন্তু মিডিয়াম কভারেজ প্রোভাইড করে সো ফাউন্ডেশন তো হয়ে গেল কন্ট্রোল করব আমি হালকা করে তোমরা যদি চাও কন্ট্রোল না করতে তাহলে সেটা স্কিপ করতে পারো বাট কন্ট্রোল করলে ফেসটা একটা প্রপার স্ট্রাকচারে থাকে পুজোর সময় কিন্তু একদম প্রপারলি যেতে হবে তো সুগারের এই কন্ট্রোল স্টিকটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট অল্প পরিমাণে সেলিব্রিটি লাইক একটা স্ন্যাচ লুক পেতে কন্ট্রোলিং ইজ মাস্ট এবার অ্যাপ্লাই করে নেব হচ্ছে টেন্ট এটা একটা ক্রিমি ব্লাশ যেটা লিপ অ্যান্ড চিক টিন্ট বলছে বাট লিপের জন্য এটা খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট না যেহেতু ক্রিমি আমি এটাকে হাতে করেই ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে ব্লেন্ড করব যাতে ভীষণ ন্যাচারাল লাগে এটা কনসিলার ট্রাই করে নেব এবার কনসিলারে যাও অ্যাপ্লাই করে নেব ব্লু হ্যাভেন্সেরই এই নতুন কনসিলারটা এটা আমি কিছুদিন ধরে ইউজ করছি কিছুদিন আগেই মনে হয় নিয়েছিলাম এটা এটা ফুল কাভারেজ কনসিলার পেন
যেটা তোমরা ক্যারি করতে পারো খুব ইজিলি এরকম পেন স্টাইলে। ফাইনাল স্টেপ অ্যাপ্লাই করে নেবো ফেসিস ক্যানাডার এই কম্প্যাক্ট পাউডারটা, যেটা SPF এর সাথেও আসে। জাস্ট হালকা করে আমি ফুল ফেসকে স্লাইটলি সেট করে নিচ্ছি। সো মেকআপ ফিক্সার দিয়ে ফেস মেকআপটাকে লক করার আগে, সেট করার আগে অ্যাপ্লাই করে নেব আমি পাউডার হাইলাইটার। এটা মিস ক্লেয়ার এর শিমার ব্রিক হাইলাইটার। যতটা পারবে ব্রাশটাকে পিছনের দিকে ধরবে, সামনে দিকে ধরলে কি বলতো খুব বেশি প্রেশার পুট করবে আর এক জায়গাতে এরকম ধাব্বা টাইপের বসে যাবে। যত পিছন দিকে ধরবে প্রেশারটা তত লাইটলি দিতে পারবে। হ্যাভ সফট ওয়াজ, উই গার্লস আর ম্যাজিশিয়ান, কারণ দুটো উইং সমান হলো কিনা দেখতে হবে, দুটো সমানভাবে স্প্রেড হলো কিনা দেখতে হবে, দুদিকের ব্লাশটা ঠিকভাবে পড়েছে কিনা দেখতে হবে। সো ওনলি উই ক্যান ডু, উই আর ম্যাজিশিয়ান। তো এবার আমি সেম শেডটাকে লোয়ার ল্যাশ লাইনে লাগাচ্ছি। এবার আমরা কাজল নেব। সো আমি ইবা হালালের এই কাজল পেন্সিলটা ইউজ করব। প্রথমে আমি আপার ওয়াটার লাইনে পড়ব। বি ভেরি কনশিয়াস ওয়েন ইউ আর অ্যাপ্লাইং কাজল। Now we are almost done. Eyelash curl এর help নিয়ে lashes-কে curl করছি। এবার apply করে নেব mascara. এটা হচ্ছে Makeup Revolution এর Power Lash Volume Mascara. Definitely you guys should give it a try. So we are all set. Just হালকা করে আমার brow bones-কে আর inner corners-কে highlight করব। Apply করে নেব এবার Nykaa-র এই Lips Don't Lie lip liner-টা in the shade Pillow Fight. লিপ গ্লস লাগাবার দরকার কি আছে? এমনিতে ভালো লাগছে, যদি লিপ গ্লস লাগিয়ে খারাপ লাগে তখন ভালো লাগছে লাগে। কখনো কখনো আমি ভালো ডিসিশনও নিই। সো ফ্রেন্ডস, হিয়ার ইজ দি কমপ্লিট লুক। আর এই যে কান, কানই তো বলে না এটাকে, সো এটা হচ্ছে দুর্গা পুজোর আমার স্টার জুয়েলারি। তার সাথে এই লেয়ার নেক পিসটা, এটা আমি রিসেন্টলি কিনেছি, হাতিবাগান থেকে নিয়েছিলাম। আর ইয়া, এটাকে কমপ্লিমেন্ট দিচ্ছে এই ব্যাঙ্গেলসটা। অ্যান্ড কিছু ফুল ছাড়া তো দুর্গা পুজোর লুক একেবারে ইনকমপ্লিট। সো কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। এরকম যদি আরও দুর্গা পুজোর লুক তোমরা দেখতে চাও, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। লাইক করো ভিডিওটা ভালো লাগলে, শেয়ার করো, আর সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন বেল আইকনটাকে হিট করে দিও, যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। সো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।